নমস্কার বন্ধুরা, আজ শুভ নবমী। আপনারা আমার প্রীতি আর শুভেচ্ছা নেবেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কোপ্তা কারি। আমরা এসে গেছি রান্নাঘরে। প্রথমে যে রেসিপিটি করব সেটি হচ্ছে চিকেন কোপ্তা কারি। তার জন্য প্রয়োজন এই যে চিকেন কিমা, প্রায় 600 গ্রাম মতো চিকেনের কিমা নিয়েছি। চিকেন কিমা, পেঁয়াজকে খুব সরু করে কুচোনো, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম ভেঙে রেখেছি, গরম মশলা গুঁড়ো, ঘি, লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গ্রেভির জন্য লাগবে এগুলো, টমেটো পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, দই, ফাটানো দই, চিনি, আর ফোড়নের জন্য লাগবে 2 তেজপাতা আর গরম মশলা, মানে 3 এলাচ, 4-5 লবঙ্গ আর 3 কুচি দারচিনি নিয়েছি আমি এখানে। আর আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। এবার আমি মাংসের এই পেস্টটাকে বানিয়ে নেব, তৈরি করে নেব। যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে পেঁয়াজ কুচোনো, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ সরু মিহি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, প্রয়োজন মতো স্বাদ মতো লবণ, যে একটা ডিম রেখেছিলাম ফাটানো সেই ডিমটি আমি এর ভেতরে ঢেলে দেবো। মাংসটা একদম জল থাকবে না, আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম। সাথে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি করতে পারেন। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো যাতে রংটা ভালো হয়। দেব 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এবার সামান্য ঘি, এর মধ্যে সুগন্ধের জন্য, আর বাইন্ডিংয়ের জন্য দেবো ছোলার ডালের বেসন। যতটা প্রয়োজন হবে আমি 1 বাটি হাত নিয়েছি। এবার মাখার সময় বুঝতে পারবো যতটা লাগবে, মোটামুটি বড়া করা যাবে। আর একটু বেসন লাগছে। এবার আমি কোপ্তা বানিয়ে ভেজে নেব। গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কোপ্তাগুলো ভাজার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে দিয়েছি। এই সময় আমি কয়েকটা কোপ্তা হাতে করে গোল গোল এরকম করে নিলেই, যেহেতু বেসন আছে এগুলো ছাড়ার ভয় থাকে না, এই সাইজের কোপ্তা আমি বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই দেখুন এইভাবে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিয়েছি। এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের আঁচকে মিডিয়াম হাই করে নিলাম তেল গরমের পর। তাহলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারে, আমি এগুলো মোটামুটি শ্যালো ফ্রাইয়ের মতোই করছি। ফিট মোটামুটি হয়ে গেছে, এখানে এবারে উল্টে দিচ্ছি সব কটাকে। দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি এগুলোকে এবার তুলে নেব।
আটটা এখন কমিয়ে দিলাম। একইভাবে আমি এই কোপ্তাগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ব্যাচে বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমার টোটাল 600 গ্রাম মাংসই 28 পিস কোপ্তা হয়েছে এই সাইজের। স্পুন মতো তেল আমি এতে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গাওয়া ঘি নিয়েছিলাম, সেই 1 চা চামচ মতো গাওয়া ঘি এর সাথে মিশিয়ে দিলে এর গন্ধ আর টেস্ট গ্রেভি ভালো আসে বলে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, ফোড়ন দিলাম, আর ফাটিয়ে নিয়ে 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর একটু দারচিনি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু নেড়ে নিলাম। ফোড়নগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ কষার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। এটাকে ভাত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমার পরিমাণটা একটু বেশি আছে, ওই কারণে আমাকে এইগুলো দিতে লাগছে। 1.5 চা চামচের পর মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, গুঁড়ো আর ঝালের জন্য এমনি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি, সেটা আমি প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এই মশলাটা কষে নেব। গোলমরিচ গুঁড়ো এতে অ্যাড করে দিলাম, এতে গন্ধ খুব ভালো আসে, গোলমরিচের গন্ধ। দেখুন বন্ধুরা, মশলাটা কষা কষা হয়ে গেছে একদম, তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে এই ফেটানো দইটা, পৌনে 1 বাটি মতো আছে, এটা ঢেলে দেবো। এবার আঁচটা কমিয়ে দেবো, নইলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এবার এটাকে আবার একটু কষে নেবো, যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছাড়ছে। মশলা কষতে কষতে আমি, যেহেতু আমরা একটু চিনি বেশি খাই, তাই আমি দইয়ের টক ভাবটা কাটাতে প্রায় 1.5 চামচ মতো চিনি দিলাম। আপনারা বন্ধুরা স্বাদ মতো চিনি পরিমাণ বাড়ানো কমানো করতে পারেন, তবে চিনি একটু দিলেই এই টেস্ট ভালো আসে। মশলা কষা হয়ে গেছে বন্ধুরা, দেখুন তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে। আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিতে হবে। আমি এখানে আমি যে মেজারিং বাটি নিয়েছি সেই বাটিরই 1.5 বাটি মতো, না পুরো 2 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে পুরো আঁচে বা পুরো গ্যাসের ফ্লেম পুরো বাড়িয়ে দিয়ে এটাকে একটু ফুটতে দিলাম। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এই কোপ্তাগুলো দিয়ে দিলাম।
আটা দিয়ে এটাকে একটু মিডিয়াম আঁচে ফুটতে দেব। ঘি নিয়েছি বন্ধুরা, আমার চিকেন কোপ্তা কারি রেডি। এটা আপনি মটন দিয়েও বানাতে পারেন, সেম প্রসেস। এটা খেতে এত টেস্টি হয়, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, যে কোনো জিনিসের সাথে এটা খাওয়া যায়। আমি এটা এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি চিকেন কোপ্তা কারি রেডি। প্রায় পাঁচজনের জন্য, 600 গ্রাম মাংসই, প্রায় পাঁচজনের জন্য চিকেন কোপ্তা কারি রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।